আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সরকারের কাছে খালেদা জিয়া একটি আতঙ্ক বলছে মজনু। জানিয়ে দিব স্বাধীনতা বিপন্ন করতে দেশি বিদেশি চক্রান্তকারীরা ষড়যন্ত্রে লিপ্ত বলছে মির্জা ফখরুল। আরো জানিয়ে দিব বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ থাকতে পারে ভারত এসো। এদিকে নয়াপল্টনে মুক্তিযোদ্ধা দলের সমাবেশ চলছে। সর্বশেষ জানিয়ে দিব জনগণ নতুন নির্বাচন দেখতে চায় বলছে মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে এবং কোন জেলা থেকে দেখছেন। সরকারের কাছে খালেদা জিয়া একটি আতঙ্ক বলছে মজনু। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন, মুক্ত খালেদা জিয়াকে আওয়ামী লীগ সরকার আতঙ্ক মনে করে, তাই তাকে বন্দি রেখে সরকার একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চায়। তারা খালেদা জিয়াকে এখন বন্দি অবস্থায় নিরাপদ মনে করছে না, তাই বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে বিনা চিকিৎসায় তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। রোববার 24 মার্চ বিকেলে খালেদা জিয়ার নির্বাচনী এলাকায় ফেনী 1 আসনের ছাগলনাইয়া উপজেলা এবং পৌর বিএনপির আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। মজনু বলেন যে জিয়া পরিবার স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখেছে, সেই জিয়া পরিবারকে ধ্বংস করার নীল নকশা করছে সরকার। তাই সরকার হয়তো জানে না জিয়া পরিবারের সদস্য ধ্বংস হবার নয়, গণতন্ত্রকর্মী প্রতিটি মানুষই জিয়া পরিবারের সদস্য। স্থায়ী নিপন্ন কমিটির সেন্টার অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ মজুমদার। উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র আলমগীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলালউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক প্রফেসর খালেক, আনোয়ার হোসেন পাটোয়ারি, ছাগলনাইয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাফিলউদ্দিন সরকার, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল লতিফ, জেলা যুব দলের সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খন্দকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম জে কিবরিয়া মজুমদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী মনির আহমেদ খোকন সহ পৌর ও উপজেলার বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্বাধীনতা বিপন্ন করতে দেশি বিদেশি চক্রান্তকারীরা ষড়যন্ত্রে লিপ্ত বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 1971 সালে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল তা আজ পূরণ হয়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য আজও দেশি বিদেশি চক্রান্তকারীরা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুস্থ নির্বাচনকে চিরদিনের জন্য নির্বাসিত করার মাধ্যমে জনগণের চূড়ান্তভাবে ক্ষমতাহীন করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সোমবার 25 মার্চ এক বিবৃতিতে তিনি একথা বলেন। মির্জা ফখরুল দেশবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, আজকের এই মহান স্বাধীনতা দিবসে আমি সদ্ধত্ব চিত্তে স্মরণ করি স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তমকে, যার ডাকে সাড়া দিয়ে 1971 সালে এ দিনে গোটা জাতি মরণপণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমি গভীর শ্রদ্ধা জানাই সকল জাতীয় নেতার প্রতি যারা দেশ ও জাতির জন্য অসামান্য অবদান রেখেছেন। তিনি বলেন, স্বাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এই জাতি শুরু থেকে অধিকার আদায় আন্দোলন অব্যাহত রেখেছে। ফ্যাসিবাদীদের চরম উত্থান দেশে অকার্যতা কায়েম করা হয়েছে। বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিল রাষ্ট্রপতি শহীদ জিয়ার হাত দিয়ে তা বারবার বিপন্ন করতে চেষ্টা করছে চক্রান্তকারীরা, কিন্তু আপসী নেত্রী বেগম খালেদা জিয়া বিপন্ন গণতন্ত্রকে বারবার জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করছেন, সেটিও আজকে ধ্বংস করে গণতন্ত্র নামে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকার চালু করা হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে চক্রান্তমূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। তরুণ প্রজন্মের অপার সম্ভাবনাময় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করা হয়েছে। গুম, হত্যা, মিথ্যা মামলা, নির্যাতন নিবারণের মধ্য দিয়ে প্রায় 50 লাখ মানুষকে অমানবিক হয়রানি করা হচ্ছে। রাষ্ট্রকে একটি সন্ত্রাসী রাষ্ট্র পরিণত করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, থাকতে পারে ভারত এসো। ভারতের বিরোধিতা করে বিএনপির নেতারা কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে যে বক্তব্য দিয়ে আসছেন সে বিষয়ে দলের নীতি নির্ধারণী ফোরামে আলোচনা হতে পারে। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নিয়মিত বৈঠক হওয়ার কথা। বৈঠকে ভারতের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। গত 20 মার্চ সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছেন। সেদিন তিনি রাজধানী নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নিজের ব্যবহৃত করা ভারতীয় চাদর ছুড়ে ফেলে দিয়ে নেতাকর্মীরা তাতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনার পর বিএনপির ভারত বিরোধিতা বিষয়ে বেশ আলোচনা আসে।
দলের নেতাদের মধ্যে আরো কয়েকজন ভারত বিরোধী বক্তব্য দেন। তবে রিজভি ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে দলের নেতাদের মধ্যে ভিন্ন মত আছে। এ বিষয়ে দলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হওয়ার আগে কেন রিজভি পণ্য বর্জনের ডাক দিলেন তা নিয়ে বিএনপি নেতাদের কেউ কেউ প্রশ্ন তুলছেন। এছাড়া দায়িত্বশীল পর্যায় থেকে চাদর ছুড়ে ফেলার বিষয়টি শোভনীয় হয়নি বলেও মনে করছেন তারা। সেই পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে সর্বোচ্চ দলের নীতি নির্ধারণী ফেরাম স্থায়ী কমিটির আলোচনা উপস্থাপন করার ইচ্ছা ব্যক্ত করছেন জ্যেষ্ঠ নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় গতকাল রবিবারের বিকেলে বলেন, ভারত বিষয়ে অবস্থান কি হবে সে বিষয়ে এখনো দলীয় ফেরামে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আজকে দলীয় ফেরামে আলোচনা হতে পারে। তিনি একথা বলেন, বাংলাদেশের বিগত চারটি নির্বাচনে ভারত বাংলাদেশে একটি অবৈধ সরকার প্রতিষ্ঠায় সমর্থন ও সহযোগিতা করছে। এতে বৃহৎ গণতান্ত্রিক দেশ হয়ে ভারত বাংলাদেশের শরীরে তার প্রতিষ্ঠা করছে। এখন দেশের অপমান জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেয় তাদের সেই বিবেচনা বোধকে আমরা বাধা দিতে পারি না। নয়াপল্টনে মুক্তিযোদ্ধা দলের সমাবেশ চলছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ শুরু হয়েছে। সোমবার 25 মার্চ সকাল 10:20 রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। চলবে বেলা 12টা পর্যন্ত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর আব্দুল হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। সমাবেশকে ঘিরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগণ নতুন নির্বাচন দেখতে চায় বলছে মির্জা ফখরুল। ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার আয়োজন করছে বিএনপি। ইফতার পার্টিতে শুরুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আগত কূটনীতিকদের শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার 24 মার্চ রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইংরেজি ভাষায় লিখিত বক্তব্যে মির্জা ফখরুল কূটনীতিকদের উদ্দেশ্যে বলেন, অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রামে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনকে আমরা গভীরভাবে মূল্যায়ন করি। যতক্ষণ না আমরা এটা অর্জন করতে না পারি ততক্ষণ জনগণের শান্তিপূর্ণ ও অসহিংস আন্দোলন চলবে। ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর অমানবিক হত্যাকাণ্ডের বিষয়ে বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। গণহত্যা বন্ধে আন্তর্জাতিক গোষ্ঠী ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির মহাসচিব প্যালেস্টাইন সমস্যা স্থায়ী সমাধান টু টেস্ট পলিসি বাস্তবায়নের দাবি জানান। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ গভীরভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটকাল অতিক্রম করছে। রাষ্ট্র আবারও ফ্যাসিবাদী শাসনের কবলে পড়ছে। বিশ্ববাসী জানে যে গত 7 জানুয়ারি যা হয়েছে তা কোনো নির্বাচন নয়, বরং জাতির গণতান্ত্রিক প্রত্যাশাকে অপমান করা হয়েছে। বিরোধী দলের উপর দমনপীড়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে দলের স্থায়ী কমিটির সদস্য সহ হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দেশের জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত রেখেছে, তারা এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচন দেখতে চায়।